নমস্কার অন্বেষণ আজ তার দুসরা গোটে এপিসোড রে এন্তা জনে কলাকার কে ভেটিছি যে কি রাত তমাম নিজর দেহর বল সারিকরি সে তাঙ্কর কলা প্রদর্শন করছন তো সে আউ কি রয়েছে আমার দণ্ড কলার জনে ঢুলিয়া কলাকার আমি তাঙ্কর সঙ্গে কথাবার্তা হম। আজ্ঞা নমস্কার। নমস্কার। তো আজ্ঞা আপনার পরিচয় টিকি আমার দর্শক মোর নাম হচ্ছে পঞ্চানন নাগ, মোর গাঁটা হচ্ছে কয়া বলর, মোর ডিস্ট্রিক্টটা হচ্ছে সোনপুর, ব্লকটা তরভা, পঞ্চায়েত কমসরা। তো পঞ্চা আজ্ঞা, আজ্ঞা ইন গোটে না কথা পত্র আমি যে আপনার দণ্ডরে ঢুলিয়া কলাকার কাম তুলাউছ। আজ্ঞা কেতে বরষ হল এই ঢুলিয়া কলাকার কাম তুলাউছ? হয়েগল আজ্ঞা 15 বর্ষ খন্ডে হয়েগল। তো আপন কেন গোটে পার্টিরে একা ঢুলিয়া কাম করছন না দুই চারটা পার্টিরে করছন? হ্যাঁ আগরু করুথিলি আজ্ঞা, যেনটাকি আমার পদমপুর শঙ্কর ম্যানেজর মামা যেনটা থিলে সে পার্টি আগুরে মুই এটা করুথিলি। আউ তারপরে মঝিরে গোটে আমার কনসরা পঞ্চায়েতরে গোটে ছতর দণ্ড হয়ে সেথিরে প্রোগ্রাম করুথিলি। আউ এবে গোটে মা লক্ষ্মীশ্রী মিক্সচার টুকেল জন যেনটা সে পার্টিরে মুই অছে আগা। আমি শুনবার লাগি পাইছু যে আপন পশ্চিম ওড়িশার বহুতটে জিল্লারে আপনকর দণ্ডকলা প্রদর্শন করে সারিছন, কিন্তু আমি আজ আপনার যেতবে ভেটবার লাগি সুযোগ পাইছু আজ্ঞা সে আপন ঢুলিয়া কার্যক্রম কেনতাই করুছন। হ্যাঁ আউ দর্শক পঞ্চা কেতে সুন্দর ঢোল বজাই পারছন, কেতে সুন্দর মর্দল বজাই পারছন, এই কথা বি দর্শক জানি পারবে আমার এই অন্বেষণর কার্যক্রম মাধ্যমে। আজ্ঞা আজ্ঞা। তো আপনার আমি কিছু পার বজাবার লাগি কহেমু আজ্ঞা, আউ সে পার বজালা সঙ্গে সঙ্গে আমি এই কার্যক্রমের সহযোগ করবার লাগি আমি আউ জনে দণ্ড কলাকারকে পাইছু আজ্ঞা। সে হচ্ছেন আমার বলাঙ্গীর জেলার গোটে বিশিষ্ট দণ্ড কলাকার সুনাধর বঘার আজ্ঞা। সে আমার সঙ্গে ইহাদিকে মঞ্চ উপরে নাইন আজ্ঞা, সে বাহারে রহিগরি আমাকে সহযোগ করবে আজ্ঞা। তো পঞ্চা ভাই তুমি যেতবে কহুছ যে মুই ছতর দণ্ড করেছিলি আজ্ঞা, তো পঞ্চা ভাই ছতর দণ্ডরে বহুত সুন্দর গোটে বাজনাটে রয়েছে, আর সে বাজনাটা হচ্ছে যেতবে বীণাকার চরিত্র বাহারছে আজ্ঞা, বীণাকার বাহারলা বেলকে যে বাদ্য হাসি সে বাদ্য এবে আর শুনবার লাগে নাই মিলবার ন আজ্ঞা। সে বাদ্য যদি তোমার টিকে বজাবার লাগে প্রয়াস করত তাহলে আমাকে বহুত খুশি লাগ। Thank you.
मंगलम वरधर विष्णु शशिवर्णम चतुर्भुजम प्रसन्नम वदनम ध्याये सर्वकार्य प्रशान्तये हे शुक्लम वरधर विष्णुंकु ध्याये शशिवर्ण चतुर्भुज वंदये हे प्रसन्न वदन विघ्ननाशये पुरुषोत्तम पद्म पाद ध्याय शंख चक्र पद्म गदा स्मरणीय मम प्रभात काल रे जे दुष्कृत खंडिबे ओबे बहुत सुंदर आज्ञा बजा बजालो पंचा भाई आज्ञा किंतु अन्वेषण रो आमरी कार्यक्रम भितरे आमे पंचा भाई के जेतेबेले पाइछु सेतेबेले आमे पंचा भाई के बिनाकार रो वाद्य इथि लागि बजै करालो जे आज्ञा आछिर दिन रे आमे दण्ड जेतेबेले देखुछु दण्ड रे जे कोनोसी चरित्र जेतेबेले मंच भीतर के पसुछि तार कोठी घर रु आसिगिरि सेतेबेले आज्ञा ऑर्गन बाजुछि आ ऑर्गन संगे संगे आमे देखुछु बहुते झुलिया से गुटे एका स्वर बजौछन त सेथि लागि आमे पंचा भाई के ई वाद्य बजै करालु इतार परे परे पंचा भाई आउ किछि वाद्य भी बजाबे जेंटा कि दण्ड ढुलिया माने निहाती हिसाब रे मन रखिले यदि आमर दण्ड कार्य तुलाबे तो निहाती हिसाब रे आमर दण्ड सुंदर लागबा बोलिकि आमर आशा आउ प्रयास अतर दण्ड रे आउ गुटे सुंदर चरित्र टे भासी भाई जे शिव पार्वती भास हां शिव पार्वती जेतेबेले भासन से शिव जेतेबेले नाचि नाचि आसन हां सेतेबेले ढुलियार एका बहुत बड़ कार्यक्रम टे थीसी कि ढुलियार बजार तने तने एका शिव बहुत सुंदर नाच करसन जे नाच की एफे देखवार लागि नै मिलबा हां और शिवंकर नाच रो संगे संगे से बजार तानटा आर सुंदर लागसी बाजनार संगे संगे हम जेते बोले सुनाधर बघार आज्ञा को पाइछु हमर संगे से जदि शिवंकर से गायला गीत पदे गाबे आ तार संगे ई बाजनाटा बाजबा आज सुंदर लागबा ई कार्यक्रम ओइलु हर मन संतोषे मागबर ओइलु हर सकंदे थिलु ध्यान बळे जानिलु जोग बळे जानिलु आसि मिलिलु ग्राम पूर इलु हर मन संतोषे मागबर इलु हर तो आज्ञा आम छतर दंड कहूँ कि मानसिक दंड इतने आर भी बहुत बाजना है सी पंचा भाई जनता की आम परफा ना जैसी आर भी विभिन्न चरित्र आसन आम छतर दंड रे किंतु से चरित्र मान को केंता केंता बाजन रे बाहरसन से कथा हला बेल के आम कार्यक्रम टिके अधिका समय नहीं जीवा तो आम कार्यक्रम के छोट करवार लागि पंचा भाई ई जगार सीधा पळे जिमा आम लीलादंड जाके पंचा भाई जे बांडी चरित्र जे नासी से तो गुटे उशृंखल चरित्र है तार कथा आम कहि नै पारु किछि ताहाके नानादी ढुलिया नानादी मतरे आनसन किंतु तमे के हिसाब रे आनसो जे से बाजना टिके तले सुंदर है
বাজনা বজাউছ পঞ্জা ভাই কিন্তু তারপরে আমি যা যে সে রাধা চরিত্র নাকি যে কি শান্ত আর সরল চরিত্র আমার দণ্ডরে কিন্তু পঞ্চা ভাই আমার তো ডর কেথনি কেতে কথা হয়ে সারলান ইহাদ গা আমার ঘর পরিবার কথা টিকে আমার তোমার পরিবার বেলে কে কে অছন তোমার পরিবার কেতে জন অছ সেই কথা টিকে কহ মোর পরিবার অছন আজ্ঞা আমার মা অছন মোর বাপা অছন আউ মোর ভাই দুইটা অছন ভণী দুইটা ইহাদ সারলন আউ আমার ম্যাডাম অছন আউ মোর পুয়া দুইটা আজ্ঞা আচ্ছা পঞ্চা ভাই তোমার ই ঢোল বাদ্য বজাবার কেতে বয়স আরম্ভ কর এটা হয়ে গেল না আজ্ঞা 15 বর্ষ মধ্যে হয়ে গেল বজাবারটা তুমি যেতবে ঢোল বজাবার আরম্ভ কল আজ্ঞা কেনতা করে তার মানে বজাবার আরম্ভ কল কাহকে গুরু হিসাবে গ্রহণ কল কি হেনতা ঘরে বসিকরি নিজ কৌণিক বৃত্তি হিসাবে আরম্ভ কল কেনতা হিসাবে তোমার ঢোল বাজনাকে আরম্ভ কল হ্যাঁ শোন আজ্ঞা তো গুরু গোটে অছন আম গাঁ পাখে যেটা ফলসা বদল তারপর না হচ্ছে সোনাধর সোনা ଆଉ ଗୋଟେ ଗୁରୁ ଯେନ୍ଟା କି ବଘିଆ ବର୍ମାଲର ତାଙ୍କର ନାଁ ହଉଛି କବି ମହାନ ଆଉ ଗୋଟେ ଗୁରୁ ମୋରଟା ଯେନ୍ଟା ହଉଛି ବେଲବାହାଲି ବୁବେର ଯେନ୍ ଆମର ମିଟୁ ଆଉ ଗୋଟେ ଗୁରୁ ଯେନ୍ଟା ଆମରଟା ହଉଛି ପଦମପୁର ମକ୍ସିର ବୁଢ଼ା ମୋର ଗୁରୁ ଆଜ୍ଞା ତ ନିହାତି ହିସାବରେ ତୁମେ 4-5 ଜଣଙ୍କ ନୁ ଏକା ତାଙ୍କ କିଛି ତଥ୍ୟ ଆଉ ଜ୍ଞାନ ଆହରଣ କରିକିରି ଆଜି ଢୋଲ ବଜାଉଛ ଆଜ୍ଞା ବହୁତ ସୁନ୍ଦର କଥା ପଞ୍ଚା ଭାଇ ଆମେ ଫେର କଳାକାରୀ କଥା ଭିତରକେ ପଳେଇ ଯିମା ଆଜ୍ଞା ଆମେ ତ ରାଧାର ଦଣ୍ଡ ମଞ୍ଚକେ ଏଣ୍ଟ୍ରି ହେବାର କଥା ହେଇଥିଲା ଆଜ୍ଞା ତାରପରେ ଗୋଟେ ସୁନ୍ଦର ଚରିତ୍ରଟେ ମଞ୍ଚ ଭିତରକେ ପଶିଛି ଆଜ୍ଞା ଆଉ ସେ ଚରିତ୍ର ତମେ ବି ଜାଣିଛ ଯେନ୍ ଚରିତ୍ର ମଞ୍ଚ ଭିତରକେ ପଶିଲେ ଆଜ୍ଞା ଲୋକ ହସି ବୟସନ୍ ଚନ୍ଦ୍ରସେନା ଚରିତ୍ର ଆଉ ସେ ଚରିତ୍ର ଯେତେବେଳେ ମଞ୍ଚ ଭିତରକେ ପଶିଛି ତାର ଲାଗି ତମେ ବାଜନା ବି ଗୋଟେ ଅଲଗା ଭେରାଇଟିର ବାଜନା ମାନେ ବଜାସ ତ ସେ ଚନ୍ଦ୍ରସେନାର ବାଜନା ଟିକେ ବଜାମା ডুব ডুব ডুবেই দেলু মোতে রে রাধা সোতে কায় কহে মিঢেলি আখি তোতে এ হায় ডুব ডুব ডুবেই দেলু মোতে রে রাধা সোতে কায় কহে মিঢেলি আখি তোতে আরে হায় ডুব ডুব ডুবেই দেলু মোতে রে রাধা সোতে কায় কহে মিঢেলি আখি তোতে আরে টেড়ি গিজি সুখা জুরি তুই মোলা মুহি ধোয়ে তামারি এ টেড়ি গিজি সুখা জুরি তুই মোলা মুহি ধোয়ে তামারি পরর পোকে ডাকি করি সুয়াইলু রাতে পরর পোকে ডাকি করি সুয়াইলু রাতে রে রাধা সোতে কয়ে মিঠালি আখি তোতে হ্যাঁ ডুব ডুব ডুবে দেলু মতে রে রাধা সোতে কয়ে মিঠালি আখি তোতে আরে কয় মঙ্গল বারিক পিলা মোর বুয়ারে চোর সলা এ কয় মঙ্গল বারিক পিলা মোর বুয়ারে চোর সলা কোরমা হে বাগুল গুলা
ଜରେ ରାଧା ସତେ ଫାଡୁ ଡୁଡୁ ବେଇ ଦେଲୁ ମତେ ଛଟକା ଗୁଟା ପାଞ୍ଚି ଆମର ଦର୍ଶକ ମାନଙ୍କର ଲାଗି ହିସାବରେ ତୁମର ବାଜନା ସାଙ୍ଗେ ଏଇ ଛଟକାକେ ଯେ ଶୁଣବା ରାସାରା ଉସମିରା ଏକା ରହିବା ତ ଆମେ ଆଗକେ ଯିମା ପଞ୍ଚା ଭାଇ ତାର ପରେ ଆମର ମଚାନକେ ଆସନ୍ କୃଷ୍ଣ ଚରିତ୍ର ସେ ଚରିତ୍ର ଯେତେବେଳେ ମଚାନକେ ଆସନ୍ ତାଙ୍କୁ ଆମେ ମଚାନକେ କେନ୍ତା କରି ଆନ୍ସୁ ସେ ବାଜନା ତ ବଜାମା ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ଯେନ୍ ବଘାରାକେ ଆମକୁ ସହଯୋଗ କରୁଛନ୍ ସେ ବି କୃଷ୍ଣ ଚରିତ୍ର ଦଣ୍ଡ ନାଚରେ ସେ ନିଭାସନ୍ ତ ସେଥିର୍ଲାଗି ବୋଲି ଆମେ ମର୍ଦଲ ଧରିକିରି ଏକା ତାଙ୍କର ସାଙ୍ଗ ଗୋଟେ କୃଷ୍ଣର ଗୀତଟେ ଶୁଣମା ତ ପହିଲା ଆମେ କୃଷ୍ଣର ଏଣ୍ଟ୍ରି ବଜାଟେ ଲୋକଙ୍କୁ ଦେଖାମୁ ସେ କାଳିଆ କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ ଚୋକାଖିଆ କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ
ତାଙ୍କୁ ଚୂଳେ ଶୋଭା ମୟୂର ଚନ୍ଦ୍ରିକା କପାଳେ ଚନ୍ଦନ ଟିକା ନୟନରେ ଚାରୁ ଅଞ୍ଜନର ରେଖା ଦେଖି ଭୁଲିବେ ନାୟିକା ତାଙ୍କ ଚୂଳେ ଶୋଭା ମୟୂର ଚନ୍ଦ୍ରିକା କପାଳେ ଚନ୍ଦନ ଟିକା ନୟନରେ ଚାରୁ ଅଞ୍ଜନର ରେଖା ଦେଖି ଭୁଲିବେ ନାୟିକା କୟରରେ ବଳା ବାଜେଣୀ ନୂପୁର ଗିରି ବର ଧାରି ବରଜ ସୁନ୍ଦର ହେ ରାସ ବିହାରୀ ନାଗର ରାସ ବିହାରୀ ନାଗର ରାସ ବିହାରୀ ନାଗର ବର ରସିଆ କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ ଚକାଖିଆ କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ ନୀଳ କଇଁ ଫୁଲ ନୟନ ଯୁଗାଳ କୁଞ୍ଚିତ ତରଙ୍ଗ କେଶ ପିଟିଲଠୁ ଅଛି ଚରମେ ସୁସଞ୍ଚେ କୋଟି ତୋଟେ ପିତ ବାସ ନୀଳ କଇଁ ଫୁଲ ନୟନ ଯୁଗାଳ କୁଞ୍ଚିତ ତରଙ୍ଗ କେଶ ଫିଟିଲଠୁ ଅଛି ଚରମେ ସୁସଞ୍ଚେ କୋଟି ତୋଟେ ପିତ ବାସ ସୁଧାକର ଜିଣୀ ଶ୍ରୀମୁଖ କମଳ ବିକଚ କମଳ ନୟନ ଯୁଗଳ ଆଡ଼ ଆଖିରେ ଚାହିଁଲେ ଆଡ଼ ଆଖିରେ ଚାହିଁଲେ ଆଡ଼ ଆଖିରେ ଚାହିଁଲେ ତୋରଳେ ହିଆ କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ ଚକାଖିଆ କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ ଦିନେ ମଧୁହାରିନୀ କୁଞ୍ଜ ବିହାରୀ ଗୋଚାରଣ କରି ଶେଷ ଷଡ଼ରସ ଅନ୍ନ କରିଣ ଭୋଜନ ଏକାନ୍ତପୁରେ ପ୍ରବେଶ ମଧୁହାରିନୀ କୁଞ୍ଜ ବିହାରୀ ଗୋଚାରଣ କରି ଶେଷ ଷଡ଼ରସ ଅନ୍ନ କରିଣ ଭୋଜନ ଏକାନ୍ତପୁରେ ପ୍ରବେଶ ମନେ ବିଚାରନ୍ତି ଦେବ ଋଷିକେଶ ରାଧା ସଙ୍ଗେ ଆଜି କରିବି ବିଳାସ ପୂର୍ବର କାମନା ମୋର ପୂର୍ବର କାମନା ମୋର ପୂର୍ବର କାମନା ମୋର ହୋଇଛି ଏହା କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ ଚକାଖିଆ କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ ପୁଣି ବିଚାରନ୍ତି ଗୋପର ଯୁବତୀ କେହି ମୋତେ ଚିହ୍ନି ନାହିଁ ପିରତି ମନ୍ତର ଜଣା ନାହିଁ ମୋର କିଏ ମୋତେ ଦେବ କହି ପୁଣି ବିଚାରନ୍ତି ଗୋପର ଯୁବତୀ କେହି ମୋତେ ଚିହ୍ନି ନାହିଁ ପିରତି ମନ୍ତର ଜଣା ନାହିଁ ମୋର କିଏ ମୋତେ ଦେବ କହି ମନେ ବିଚାରନ୍ତି ଦେବ ଋଷିକେଶ ରାଧା ସଙ୍ଗେ ଆଜି କରିବି ବିଳାସ କହି ମଙ୍ଗଳପୂର୍ଣ୍ଣ କହି ମଙ୍ଗଳପୂର୍ଣ୍ଣ କହି ମଙ୍ଗଳପୂର୍ଣ୍ଣ ମୋର କାମନା କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ ଚକାଖିଆ କାଳିନ୍ଦି କୁଳିଆ ନବରଙ୍ଗିଆ
ଆଜ୍ଞା ଇତାର ପରେ ମଞ୍ଚ ଉପରକେ ଆସି ଦୂତିକା ଚରିତ୍ର ଆଉ ସେ ବି ଗୋଟେ ବାଜନା ଶୈଳୀରେ ଏକା ଆସି ତ ଆଜିର୍ ଆମର ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମକେ ଏତ୍କି ଏକା ରଖୁଛୁ କିନ୍ତୁ ରଖବାର ଆଗକୁ ଗୋଟେ କଥାଟେ କହୁଛେ ଯେ ଗତ ଥର ଯେତେବେଳେ ଅନ୍ୱେଷଣର ଗୋଟେ କାର୍ଯ୍ୟକ୍ରମଟେ ହେଇଥିଲା ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଗୋଟେ ଦର୍ଶକ ମୋତେ କମେଣ୍ଟ କରିଥିଲେ ଯେ ତମେ କଳାକାରମାନଙ୍କୁ ଯେତେବେଳେ ଭେଟୁଛ ସେମାନଙ୍କୁ ଫାଷ୍ଟ ଆଜ୍ଞା କହୁଛ ଆଉ ତାପରେ ଭାଇ କହୁଛ ବୋଇଲେ କିନ୍ତୁ ଏ ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ ମୁଁ ଦର୍ଶକଙ୍କୁ କହିଦେଉଛେ ଯେ ଯେତେବେଳେ ଆମେ ଜଣେକେ ନେଇ ଚିହ୍ନିଥାଉ ଆଜ୍ଞା କହେସୁଁ କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଭାଇ ଦାଦା କି କକା ବୋବା ବୋଲୁଛୁ ଆମର ଆତ୍ମୀୟତା ବଢ଼ିଯାଏସି ସେଥିର୍ଲାଗି ବଳି ଏକା ଆମେ ତାଙ୍କୁ ସେ ଉଚ୍ଚାରଣ କରିଥିଲୁ ଆଉ ଆଜି ବି ପଞ୍ଚା ଭାଇଙ୍କୁ ଯେତେବେଳେ ଭେଟିଛୁ ପଞ୍ଚା ଭାଇଙ୍କୁ ବି ପହଲା କରି ଆମେ ଆଜ୍ଞା ବୋଲି ସମ୍ବୋଧନ କରିଥିଲୁ କିନ୍ତୁ ପରେ ଯେତେବେଳେ ଆତ୍ମୀୟତା ବଢ଼ିଯାଇଛେ ତାଙ୍କୁ ଆମେ ଭାଇ ବୋଲି ସମ୍ବୋଧନ କରିଛୁ ଇଟା ହେଉଛି ଆଜ୍ଞା ଆମର ମାର ଭାଷା ଆମର ମାଟିର ଭାଷା ତ ଏଥିରେ ଆମେ ତାଙ୍କୁ କୌଣସି ଦୁର୍ବ୍ୟବହାର ନାଇଁ କରବାର୍ ବୋଲି ଆମେ ନିହାତି ହିସାବରେ ହୃତବୋଧ କରୁଛୁ ତ ପଞ୍ଚା ଭାଇ ଆଜ୍ଞା ଆଜି ତ ସମୟ ହେଇଯାଇଛେ ଆମେ ଫେର୍ ଦିନେ ଭେଟ ପଡ଼ମା ଭଗବାନ ଯଦି ସମୟ ଦେବା ଆଜ୍ଞା ଆଉ ଆମର ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଆମକୁ ଯେନ୍ ଦୁଇ ଜଣ ସହଯୋଗ କରିଛନ୍ ଆମର ବଘାର ଆଜ୍ଞା ଆଉ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମର ବଂଶୀ ଧରିଥିଲେ ଯେନ୍ କାହ୍ନୁ ଭାଇ ତାଙ୍କୁ ବି ଭଗବାନ ମଙ୍ଗଳ କରୁ ତାଙ୍କର ଏତିକି କାମନା କରିକିରି ଆମେ ବିଦାୟ ନମା ତ ନମସ୍କାର।